হঠাৎ করেই একদিন চলে এলাম সাজেক ভ্যালি বেড়াতে, সাথে ছিল প্রিয় মানুষ অন্তর চৌধুরী। ছোট বড় অসংখ্য পাহাড়, সবুজের অরণ্য, মেঘের হাফছানি, পাহাড়ের পশ্চিমে আঁকাবাঁকা পিচ ঢাকা পথ, সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উঁকি দিয়ে উঠছে। পাহাড়ের টিলা থেকে হাফছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বড় হয় মেঘে যাচ্ছ। খাগড়াছড়ির শহর থেকে প্রায় 67 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের জোড়ায় সাজেকের অবস্থান। সাজেকে যেতে হলে খাগড়াছড়ি সদর থেকে চান্দের গাড়ি করে ঘন্টা তিনেকের পথ। পাহাড়ি পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত তাড়তে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ের সবুজ অরণ্য যেন তাদের সৌন্দর্য দিয়ে আকর্ষণ করে। সকাল 8টা খাগড়াছড়ি শহর থেকে চান্দের গাড়িতে ঘন্টা খানেক যাওয়ার পরে দিঘিডানা পৌঁছালাম। এরপর আমাদের অপেক্ষা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সাজেক যাওয়ার। পর্যটকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীদের কার্যক্রম প্রশংসনীয়। সকাল 10টায় সাজেকের উদ্দেশ্যে সেনাবাহিনীর টহল টিমের শ্রমিক পর্যটকদের শতাধিক চান্দের গাড়ি ছুটে চলে পাহাড়ের বুক চিরে। বেলা 12টা নাগাদ রুই লুই পাড়ায় পৌঁছাই। তারপর চোখের সামনে স্বপ্নের সাজে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রুই লুই পাড়ার অবস্থান। যেদিকে তাকানো যায় মেঘ আর পাহাড়ের মিলন মেলা, অদূরে আসাম রাজ্যের পাহাড়, এ যেন প্রকৃতির এক অপর সৌন্দর্য। রুই লুই থেকে কংলাক পাহাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। রুই লুইয়ে কটেজে ওঠা অনেক পর্যটকই একবার হলেও আসে কংলাক পাহাড়ে। সাজেক না এলে দেখতে পারতাম না বাংলার প্রকৃতি এত সুন্দর। চোখের সামনে পাহাড় আর মেঘ দেখে মন ভরে যায়। এছাড়া আদিবাসীদের জীবনযাত্রা পাহাড়ের খাজে খাজে কাঠ ও বাঁশের তৈরি ছোট ছোট ঘর নজর কাড়ে। সাজেক আমার কাছে ভয়ঙ্কর সৌন্দর্যের হাতছানি। হয়তো শুধু ফুলদা থেকে আসা এখানে এসে পাহাড়ি ফল, বাঁশের চঙে পাহাড়ি মুরগি রান্না এবং আদিবাসীদের হাতে বাড়ানো বাঁশের চঙে চা খেয়ে অন্যরকম স্বাদ পেয়েছি। চোখের সামনে মেঘ ও পাহাড়ের সূর্যের রূপচরি দেখে আত্মতৃপ্তি পেলাম। সবকিছু মিলে সাজেক অসাধারণ। প্রিয় দর্শক, আপনারাও যদি কখনো সময় পান আমিও চলে আসবেন একদিন সফরের কোলাহল ছেড়ে, নাগরিক ব্যস্ততা ছেড়ে সাজেক ক্যান্ডিডে। আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।